Hey viewers, welcome back to my channel, Let's Walk. আমি শৌভিক আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরো এক নতুন ট্রাভেল ভিডিও। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজ আমি আপনাদের দেখাতে চলেছি কলকাতার খুব কাছে অবস্থিত হাওড়ার পাঁকুড়িয়া সালাসার ধাম, অর্থাৎ হনুমান মন্দির। উইকেন্ডে ঘোরার জন্য একটি খুব সুন্দর জায়গা। আমার বাড়ি থেকে এই মন্দিরের দূরত্ব খুবই কম, তাই রবিবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এই হনুমান মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি হাওড়ার পাঁকুড়িয়াতে অবস্থিত, ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে। মন্দির চত্বরে ঢুকে আমরা জুতো রেখে এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। কোভিড-19 পর থেকে এই মন্দিরে প্রবেশের জন্য স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। এবার এখানে আসতে গেলে কিভাবে আসবেন সেটা একটু জানিয়ে রাখি। যদি আপনারা দক্ষিণেশ্বরের দিক থেকে আসেন, তাহলে সলবগামী যে কোনো বাসে পাঁকুড়িয়া স্টপেজে নেমে 2 মিনিট হাঁটা পথ। যদি আপনারা ধর্মতলা কিংবা রবীন্দ্র সদন থেকে আসেন, তাহলে ডোমজুরগামী যে কোনো বাসে সলব হাইরোডে নেমে 10 মিনিট হাঁটা পথ। এছাড়া আপনারা যদি মনে করেন বাইকে আসবেন, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই মন্দিরের ম্যাপের লিঙ্কটি দিয়ে রাখব, আপনারা আপনাদের সুবিধা মতো রাস্তা দেখে চলে আসতে পারবেন। এই মন্দিরটি আসলে রাজস্থানের চুরু ডিস্ট্রিক্টের সালাসার শহরে অবস্থিত। এই মন্দিরটি রাজস্থানের বেশ পুরনো এবং বিখ্যাত মন্দির। এই মন্দিরে হনুমানজির রূপ একটু আলাদা। এই মন্দিরে হনুমানজির মূর্তিতে দাড়ি এবং গোঁফ আছে। সেই সালাসার মন্দিরের আদলেই হাওড়ার পাঁকুড়িয়াতে এই মন্দিরটি 2018 সালে নির্মিত হয়েছে। ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम। এই মন্দিরের স্থাপত্য শৈল রাজস্থানের মন্দিরের মতন। এখানে মন্দিরের গায়ে হনুমানজির অজস্র রূপের ছবি খোদাই করা আছে। মন্দির চত্বরে ফটোগ্রাফি অ্যালাউ থাকলেও মূল মন্দিরের ভিতরে অ্যালাউ নেই, তাও আমি যতটা সম্ভব দেখাবার চেষ্টা করেছি। এখানেও রাজস্থানের সালাসার মন্দিরের মতো হনুমানজির হুবহু মূর্তি আছে। তবে এখানে হনুমানজির মূর্তি ছাড়াও রাধা কৃষ্ণ, রাম লক্ষ্মণ, সীতা ও গণেশের পূজা করা হয়। এছাড়া এই মন্দির চত্বরে রয়েছে একটি হোমযজ্ঞ করার স্থান,
কথিত আছে এই হোমের আগুন কখনো নেভে না। এছাড়া অনেকে এখানে নারকেল দিয়ে মানুষ কামনা জানিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিয়ে যান। রাজস্থানের মন্দিরেও একই নিয়ম প্রচলিত আছে। এছাড়া এই মন্দির চত্বরে একটি ধাবাও আছে যেখানে খুব সুন্দর নিরামিষ খাবার পাওয়া যায়। যদি ভিডিওটি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর ভিডিওস। তাহলে দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।